দক্ষিণ চুড়িলাম গ্রাম পঞ্চায়েতের চৌমুনিপাড়া এলাকার তাপস সাহার বসত ঘরের উপরে দুই দিকে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার। প্রায় সময়ই বিদ্যুৎ পরিবাহী তারে আগুন জ্বলে। তাছাড়া তাপস সাহার বাড়ির পেছনে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে, যে খুঁটিতে টানা নেই, যার ফলে হেলে রয়েছে বিদ্যুৎ খুঁটিটি এবং খুঁটিটি গাছ এবং লতাপাতায় জঙ্গল হয়ে রয়েছে। বহুবার বাড়ির বসত ঘরের উপর থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার সরানোর জন্য তাপস সাহা বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিস এবং চুড়িলাম কল সেন্টারকে জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। উল্টো বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগম অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার সরাতে গেলে যে টাকার প্রয়োজন হবে সেই টাকা তাপস সাহাকে বহন করতে হবে, কিন্তু যাত্রীবাহী অটো চালিয়ে সংসার প্রতিপালন করা, অত্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাস করা তাপস সাহার পক্ষে এই বিপুল পরিমাণ টাকা বহন করা সম্ভব নয়। যদি হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার এই স্থান থেকে সরানো না হয়, তাহলে যে কোনো সময় তা বাড়িতে তার ছিঁড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও। যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, তবে তার জন্য সম্পূর্ণ দায়ভার বিদ্যুৎ দপ্তরকে নিতে হবে বলে স্থানীয়দের অভিযোগ। তারা কিছু করছে না। এরপরে আমি আবার যাই সেটা অ্যাপ্লিকেশন দিছি, পাড়া ইয়ার মেম্বার পর্যন্ত জানিয়ে সেটা অ্যাপ্লিকেশন নিয়ে দিয়েছি। অ্যাপ্লিকেশন দিছি পরে অনেক দিন কিছু কাজ হয়েছে না, আমি এক বছর উপরে অ্যাপ্লিকেশন দিয়েছি। তো এটা প্রায় সময় এটা আগুন জ্বলে, বাচ্চা টাচ্চা লইয়া আমি থাকতে অসুবিধা। কোন জায়গায় এটা? এটা হলো দক্ষিণ চুড়িলাম চৌমুনিপাড়া। তোমার নাম কী? আমার নাম তাপস সাহা। কী চাইতেছো তুলে? না আমি চাইতেছি এটা হচ্ছে সরকারি সাহায্য পাই, সেটা আমার এটা তারটা উপর সরাই দেয়। উল্লেখ্য, গত শুক্রবার উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতে তার ছিঁড়ে পড়ে বিশ্রামগঞ্জ থানাধীন বরজলা এলাকায় মৃত্যু হয় এক ব্যক্তির, আহত হয় কমপক্ষে 9 জন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তাই বিদ্যুৎ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জিষ্ণু দেববর্মনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।